আজকে আমি বানাতে চলেছি মাছের মাথা দিয়ে ঝাল। মাছের মাথা দিয়ে ঝাল বানানোর জন্য আমি এখানে দুটো বড় কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি। মাথাগুলোকে আমি প্রথমে 2 চামচ লেবুর রস, পরিমাণ মতো নুন, হলুদ আর 1/2 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে 1/2 ঘন্টার মতো ম্যাগিনেট করে রেখেছি। এছাড়াও আমি এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেরম করে কুচি করে নিয়েছি। আমি এখানে 5 থেকে 6টা কাঁচা লঙ্কাকেও কুচি করে নিয়েছি। আপনারা আপনাদের ঝাল মতো কাঁচা লঙ্কা নিয়ে নেবেন। আমি এখানে মিডিয়াম সাইজের 3টে টমেটো কুচি করে নিয়েছি। এছাড়াও আমি এখানে 1 বাটি ধনে পাতা কুচি করে নিয়েছি। 3টে মিডিয়াম সাইজের আলুকে আমি এইভাবে কেটে নিয়েছি। এছাড়াও আমি এখানে 1.5 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1 টেবিল চামচ গোটা জিরে, 1 ইঞ্চের মতো দারচিনি আর 4টে লবঙ্গ নিয়ে নিয়েছি। আমি এখানে প্রথমে একটা বাটিতে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম। এবার এই সমস্ত কিছুতে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি। আর এই জল দিয়ে আমি এটাকে মশলাটাকে একটা পেস্ট তৈরি করে নেব। এরকম ভাবে মশলার পেস্ট করে ব্যবহার করলে মশলাটা কিন্তু পুড়ে যায় না। তো আমি এখানে এই পেস্টটা তৈরি করে একদিকে রেখে দিচ্ছি। আমার সব রান্নার উপকরণ রেডি হয়ে গেছে, তো এবার চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে কড়াতে 150 গ্রামের মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে আগে থেকে ম্যাগিনেট করে রাখা মাছের মাথাগুলোকে একে একে দিয়ে দেব। এবার আমি এগুলোকে ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব। ঢাকনাটা খুলে আমি মাছের মাথাগুলোকে উল্টে নিচ্ছি। এবার আমি এটাকে আবারও ঢাকা দিয়ে ভাজা হতে দেব। এই দেখুন, আমার এখানে মাছগুলো ছাঁকা তেলে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভালো করে তেল ছেঁকে তুলে নেব। একইভাবে আমি এবার বাকি মাছের মাথাগুলোকেও ভেজে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যেই আগে থেকে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। এবার আমি এর ওপর দিয়ে পরিমাণ মতো নুন ছড়িয়ে দিচ্ছি, যাতে আলুগুলো ভাজার সময় এর মধ্যে নুন ঢুকে যায়। আমার এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল ছেঁকে তুলে নিচ্ছি। এবার আমি কড়াতে 4 চামচ সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দারচিনি, এলাচ, গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কাগুলোকে ফোড়ন দিয়ে দিলাম। রসুন বাটাটা আমি এবার আগে তেলের মধ্যে দিয়ে দিলাম। রসুনটা হালকা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। আর তার সাথে সাথে আমি এখানে কাঁচা লঙ্কা কুচিগুলোকেও অ্যাড করে দিচ্ছি। এবার সমস্ত কিছুকে আমি খুব ভালো করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন অ্যাড করে দিচ্ছি। আর সমস্ত কিছুকে আমি ভালো করে কষে নেব। পেঁয়াজটা এইরকম ব্রাউন করে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে আগে থেকে বেটে রাখা 1 চামচ আদাটা এখানে দিয়ে দিচ্ছি। এবং আবারও সমস্ত কিছুকে ভালো করে কষে নেবার পর আমি এর মধ্যে আগে থেকে রেডি করে রাখা মশলার পেস্টটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব মশলাগুলো ভালো করে আমি 2 থেকে 3 মিনিটের মতো কষে নিয়েছি। এবার আমি এর মধ্যে আগে থেকে কুচো করে রাখা টমেটোগুলোকে অ্যাড করে দিচ্ছি। টমেটো দেওয়ার পর এবার আমি মশলাগুলোকে একসাথে খুব ভালো করে কষে নিচ্ছি। 1 মিনিট ভালো করে কষে নেবার পর এবার আমি এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রান্না হতে দেব। 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। এই দেখুন, মশলাটা কি সুন্দর তেল ছেড়েছে। এবার আমি সমস্ত কিছুকে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি।
এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে আবারও আমি কষে নেব। আরো এক মিনিট আমি সমস্ত কিছুকে ভালো করে কষে নিয়েছি। এবার আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দেব এবং সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। জল দেবার পর যখন জলটা ভালো করে এরম ফুটে উঠবে, এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলোকে একে একে দিয়ে দেব। মাছের মাথাগুলো একে একে দিয়ে দেওয়ার পর আমি এবার এটাকে ঢাকা দিয়ে 2-3 মিনিটের মতো হতে দেব, যাতে সমস্ত মশলাগুলো মাছের মাথার মধ্যে ভালো করে ঢুকে যায়। 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। এবার মাছের মাথাগুলোকে উল্টে নিব। আমার রান্না কিন্তু একদম হয়ে এসছে। এবার আমি ওপর দিয়ে আগে থেকে কুচিয়ে রাখা ধনে পাতাগুলোকে অ্যাড করে দিচ্ছি। আর আমি এর মধ্যে 1/2 টিস্পুন পরিমাণে গরম মশলার গুঁড়ো ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে আমার মাছের মাথার ঝাল। তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন। আর আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য।